শুনি বিসমিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين। এখানে আপনি যদি আলাদা আলাদা আয়াত শুনতে চান সেই অপশনও আছে, যেমন আমি শেষের আয়াতটি শুনব, তার মানে আমি শেষের আয়াতের উপর ক্লিক করলাম, এখন যদি আমি প্লে করি এর আরেকটি চমৎকার বৈশিষ্ট্য হলো, অনেক সময় আমরা চাই যে কোরআনের রেফারেন্স দিয়ে ফেসবুকে পোস্ট বা কোথাও লিখতে চাই, কিন্তু সমস্যা হলো অনেক সময় আমরা আরবি লিখতে পারি না, আমাদের কিবোর্ড সাপোর্ট করে না। এখন যদি আমরা এই শেষের আয়াতটি যদি আমরা শেয়ার করে কোথাও দিতে চাই, যেমন আমি এখন এই যে কপি করলাম, কপি করে আমি এখন কোথাও এটা পেস্ট করে যদি, তাহলে খেয়াল করেন এখানে আমার সেই আয়াতটি চলে আসছে এবং আয়াতের তাফসির সহ টোটাল অংশটি এখানে চলে আসছে। আমরা যদি পবিত্র কোরআন শরীফের রেফারেন্স দিয়ে কাউকে কিছু লিখতে চাই বা ফেসবুকে পোস্ট দিতে চাই, তাহলে এই সফটওয়্যারটি বা এই অ্যাপসটির মাধ্যমে আপনি খুবই সুন্দরভাবে করতে পারবেন। তাহলে এভাবে আমরা পবিত্র কোরআনের কোরআন শরীফের 114টি সূরা এভাবে আমরা শুনতে পারবো কোনো ইন্টারনেট কানেকশন ছাড়াই। একবার অ্যাপসটি ইনস্টল করলে ইনশাল্লাহ আমরা এটি পারব। এখন আমরা দ্বিতীয় অপশনে যাই, সূরা ও তাফসির, অর্থাৎ সংক্ষিপ্ত কিছু তাফসির যদি আমরা জানতে চাই। দেখেন এখানে আয়াত অনুযায়ী প্রত্যেকটি আয়াত অনুযায়ী আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ প্রত্যেকটি আয়াত অনুযায়ী এখানে সংক্ষিপ্ত তাফসির দেয়া আছে। কোন আয়াতের নাজিলের শানে নজুল কী আমরা এখান থেকে জান। অডিওগুলো আমরা শুনতে পারবো। দেখেন
এবং ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা আমাদের যে ডাউনলোড আছে আমাদের যে মেমোরি কার্ড সেই মেমোরি কার্ডে আমরা ডাউনলোডে খুঁজব এবং ডাউনলোডে গিয়ে আমরা এটা ইনস্টল করব। আলহামদুলিল্লাহ এভাবে আমরা যদি প্রসিডিউরটি অ্যাপ্লাই করি আমরা ডাউনলোড সহজেই করতে পারব। এই অ্যাপসটি থেকে আপনারা যদি বিন্দুমাত্র উপকৃত হন তাহলে অ্যাপসটির যারা মূল নির্মাতা তাদের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমার আকাশের ওপারে জান্নাতটি যাতে সুন্দর করে দেয়। এবং দুনিয়ার জন্য দুটি বিষয় আপনার কাছে চাবো, সেটি হলো এই ভিডিওটি সবাই যার যার ফেসবুকে শেয়ার করেন এবং আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখুন। সবাই ভালো থাকুন, স্টে অ্যাট হোম স্টে সেফ।